টাকার গরম দেখাতে গিয়ে ট্রল হলেন নায়িকা বর্ষা, নামি দামি ব্র্যান্ডের ভুলভাল উচ্চারণ করলেন, গুসিরো ড্রেস আছে আমার। আবারও স্বামীর টাকায় ভাব নিতে গিয়ে ট্রলের শিকার হলেন চিত্রনায়িকা বর্ষা। এক ইন্টারভিউতে এসে উপস্থাপক তাকে জিজ্ঞেস করছে, আপনার প্রিয় ব্র্যান্ড কি? তখন বর্ষা স্বামীর টাকায় ভাব নিয়ে বললেন, গুসি প্যাডারো, গুসিরো ড্রেস আছে। এরপর তাকে জিজ্ঞেস করা হয় প্রিয় ডিজাইনারকে, তখন তিনি বললেন সাবিয়া সাচ্ছি। এই শুনে সবাই এখন তাকে ট্রল করা শুরু করে দিয়েছে। এছাড়াও তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবহার করেন। তখন আবারও স্বামীর টাকার গরম দেখাতে গিয়ে বর্ষা বলেন, চ্যানেলের বডি স্প্রে ম্যাক কিনি না, কারণ এখন সবাই ম্যাক ইউজ করে। ম্যাক এখন এত বেশি সবাই ইউজ করে। বর্ষার এমন সব ভুলভাল ব্র্যান্ডের নাম শুনে এখন সবাই তাকে ট্রল করছে। কেউ কেউ বলছে স্বামীর টাকার এত ভাব না নিলেও পারে, আবার কেউ কেউ বলছে এত ভাব না দেখিয়ে আগে উচ্চারণটা ভালোভাবে শিখে আসুন। বলা যেতে পারে বর্ষার এই ইন্টারভিউটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সোশ্যাল মিডিয়ার প্রতিটি পাতায় পাতায় তাকে নিয়ে এখন ট্রল করা হচ্ছে আর শেয়ার করা হচ্ছে সেই ইন্টারভিউ। প্রসঙ্গত আরটিভির এক ইন্টারভিউতে এসেছিলেন নায়িকা বর্ষা, সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বর্ষার ওয়ার কি আছে, এছাড়া কোন কোন ডিজাইনারের পোশাক পরেন তিনি, তাছাড়া কোন কোন ব্র্যান্ডের কসমেটিক্স তিনি ব্যবহার করেন। সঞ্চালকের এমন প্রশ্ন শুনে বর্ষার ভাব দেখে অবাক নেটিজেনরা। তিনি বলেন, ভারতীয় জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রার পোশাক নাকি তিনি বেশি পরেন, যা শুনে তো অবাক নেটিজেনরা। নিশ্চয়ই আপনারা জানেন মনীষ মালহোত্রা বড় বড় নায়িকাদের বিয়ের পোশাক, এমনকি বিভিন্ন র্যাম শোতে ডিজাইন করে থাকেন, আর তারই পোশাক নাকি পরেন চিত্রনায়িকা বর্ষা। শুধু এখানেই থেমে থাকেননি, সাবিয়া সাচ্ছি মানে সাব্যসাচীর ডিজাইন করা পোশাকও নাকি তিনি পরেন। তবে বাংলাদেশের কোনো ডিজাইনারের নাম তার মুখে শোনা যায়নি। তবে সব থেকে মজার বিষয়, তিনি যে তিনটা ব্র্যান্ডের নাম বলেছেন সেগুলো সবটাই ভুলভাল বলেছেন। চ্যানেলের বডি স্প্রে বলেছেন ম্যাককে, ম্যাকই বলেছেন, আর এই নিয়ে শুরু হয়ে গেছে ট্রল আর ট্রল। সকলে বলছেন কি চমৎকার ইন্টারভিউ দিয়েছেন বর্ষা, আবার কেউ কেউ বর্ষার সাপোর্টও নিচ্ছেন, নিন্দুকদের দিচ্ছেন কড়া জবাব। বর্ষার পায়েরও যোগ্য না যারা তাকে নিয়ে ট্রল করে, আবার কেউ কেউ বলছেন যারা বর্ষার কথা ভুল ধরছেন তাদের 100 টাকা দামের কসমেটিক কেনারও যোগ্যতা নেই, অথচ দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করেন বর্ষা। প্রসঙ্গত চিত্রনায়িকা বর্ষা ও অনন্ত জলিলের ভাষা নিয়ে অনেকেই ট্রল করে থাকেন। তারা কোটিপতি হলেও তাদের মুখে ভুলভাল ইংরেজি নিয়ে বেশিরভাগ সময় ট্রলের শিকার হন। বর্ষা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে সব সময় অহংকারের পরিচয় দেন, স্বামীর টাকার গরম দেখান। এবারও এই ইন্টারভিউতে স্বামীর টাকার গরম দেখাতে গিয়ে একেবারে ট্রলের শিকার হয়ে গেলেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।